নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা যেমনটা আপনাদেরকে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিপি এবং সঙ্গে মেডিকেল চেকআপের কিন্তু মেরিট লিস্ট আজ অর্থাৎ পঁচিশ আট দু হাজার কুড়ি তারিখে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই মতো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আজ প্রকাশিত হয়ে গেল তো কীভাবে আপনাদের মেরিট লিস্ট আপনারা চেক করবেন এবং কত র্যাঙ্ক হয়েছে আপনাদের কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে জানাবো সঙ্গে আপনাদের কোন কোন ঠিকানায় কোন কোন জেলার ক্ষেত্রে কোন কোন ঠিকানায় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল চেকআপ করাবে সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই আপনার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে ইনফরমেশানগুলি আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন ডান দিকে রয়েছে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এ এনএম অ্যান্ড জিএনএম দু হাজার কুড়ি এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এই রকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এখানে দেখুন আপনাদের নোটিশ সেকশনটা একটু ফলো করুন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ এএনএম তারপর দেখুন এখানে আপনাদের মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ জিএনএম মেল তারপর দেখুন মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ জিএনএম ফিমেল তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি বিজ্ঞপ্তিগুলো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ জিএনএম মেল অর্থাৎ জিএনএম মেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশান এবং মেডিকেল চেকআপের জন্য এই লিস্টটা কিন্তু দেওয়া হয়েছে এখানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভেরিফিকেশান এবং মেডিকেল চেক আপের জন্য যেতে পারবেন তো দেখুন এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে যে ফর্ম নাম্বার তারপর দেখুন এখানে আপনাদের নেম তারপর দেখুন কাস্ট তারপর দেখুন ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার হিসাবে তারপর দেখুন কম্বাইন্ড র্যাঙ্ক আপনার তারপর দেখুন এখানে আপনাদের কাস্ট র্যাঙ্ক পিডাব্লিউডি র্যাঙ্ক তারপর দেখুন ই র্যাঙ্ক এবং টাইপ বলা হয়েছে কোন টাইপ ঠিক আছে তো এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করে আপনাদের ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করে নেবেন যে আপনাদের কত র্যাঙ্ক হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনার সার্চ করে নেবেন এরপর দেখুন মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ জিএনএম ফিমেল অর্থাৎ জিএনএম ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল চেক জন্য লিস্ট প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার তারপর দেখুন নেম তারপর দেখুন কাস্ট তারপর দেখুন ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার তারপর দেখুন আপনাদের কম্বাইন্ড র্যাঙ্ক তারপর দেখুন কাস্ট র্যাঙ্ক এবং সিডি র্যাঙ্ক ও আর পিএইচ র্যাঙ্ক পিডাব্লিউডি র্যাঙ্ক এবং সঙ্গে ইডাব্লিউএস র্যাঙ্ক এবং সেই সময় টাইপও বলা হয়েছে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন যে আপনাদের ফর্ম নাম্বার দেওয়া কিন্তু আপনারা সার্চ করে নেবেন যে আপনাদের কত র্যাঙ্ক হলো ঠিক আছে এখানে আপনাদের মোট কিন্তু একশো এগারোটি আপনাদের পেজ রয়েছে ঠিক আছে একশো এগারোটি পেজ রয়েছে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন এরপর দেখুন তিন নাম্বার নোটিস মেরিট লিস্ট ফর ভেরিফিকেশান অফ এএনএম অর্থাৎ এএনএম নার্সিংয়ের নার্সিং এর জন্য কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপের লিস্ট প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার তারপর দেখুন নেম তারপর দেখুন কাস্ট আপনাদের তারপর ডেট অফ বার্থ কম্বাইন্ড র্যাঙ্ক কাস্ট র্যাঙ্ক এবং সিডি র্যাঙ্ক ও আর পিএইচ র্যাঙ্ক এবং পিডাব্লিউডি র্যাঙ্ক তারপরে দেখুন টাইপ এখানে আপনাদের বলা হয়েছে তো এখান থেকে কিন্তু সেম প্রসেসে আপনার এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনাদের ফর্ম নাম্বার দিয়ে সার্চ করে নেবেন যে আপনাদের কত র্যাঙ্ক হলো এই লিস্টে ঠিক আছে আচ্ছা এরপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ডেটা অফ ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল চেক আপ তো এক্ষেত্রে আপনাদের জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং আপনাদের মেডিকেল চেক আপে কিন্তু আপনাদের শুরু হচ্ছে আট দু হাজার কুড়ি থেকে এবং এটা আপনাদের চলবে চার নয় দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে এক্সেপ্ট সানডে অর্থাৎ সানডে বাদে কিন্তু আপনাদের প্রত্যেক দিন হবে সকাল দশটা থেকে শুরু হবে এবং বিকাল চারটে পর্যন্ত আপনাদের কিন্তু এই ডিভি এবং মেডিকেল চেক চলবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব এখানে আপনাদের কোন কোন ঠিকানায় আপনাদের ডিভি এবং মেডিকেল চেক হবে সেটা আমরা প্রত্যেক জেলারটা দেখে নেবো ঠিক আছে আচ্ছা এরপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ভেরিফিকেশান শিডিউল ফর ক্যান্ডিডেটস অফ জিএনএম অ্যান্ড এ কোর্স তো এখানে আপনাদের কিন্তু ভেরিফিকেশন কোন কোন ঠিকানা হবে কোন কোন জেলার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের লিস্ট দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তারপর দেখুন ফিমেল অ্যান্ড মেল ক্যান্ডিডেটস বিলংিং টু দ্য ডিস্ট্রিক্ট তারপর দেখুন ভেরিফিকেশান লেটার টু বি সাবমিটেড টু তো এক্ষেত্রে আপনাদের কোন কোন জেলার ক্ষেত্রে কোন কোন ঠিকানায় আপনাদের ভেরিফিকেশান করা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে দেখুন এক নাম্বার রয়েছে আলিপুরদুয়ার এক্ষেত্রে আপনাদের ঠিকানা বলা হয়েছে তো সিনিয়র সিস্টার কিউটর নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার তারপর দেখুন এখানে আপনাদের দুই নাম্বারে বলা হচ্ছে বাঁকুড়া জেলার ক্ষেত্রে এখানে উভয় ক্ষেত্রে কিন্তু অর্থাৎ মেল ফিমেল জিএনএম এবং সঙ্গে কিন্তু আপনাদের এএনএম ঠিক আছে উভয় ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ঠিকানা দেওয়া হয়েছে তারপর দেখুন বাঁকুড়ার ক্ষেত্রে এখানে আপনাদের বলা হয়েছে তা প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া ঠিক আছে তারপরে দেখুন তিন নাম্বার বলা হয়েছে বীরভূম এখানে আপনাদের বলা হচ্ছে ভেনু দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল বীরভূম এরপর দেখুন চার নাম্বার রয়েছে কোচবিহার জেলার জন্য দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার তারপর দেখুন পাঁচ নাম্বার রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানে আপনাদের ঠিকানা বলা হয়েছে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর তারপর দেখুন ছয় নাম্বার বলা হয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং তারপর দেখুন এখানে আপনাদের সাত নাম্বারে বলা হয়েছে হুগলি হুগলি জেলার ক্ষেত্রে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি আচ্ছা তারপর দেখুন আট নাম্বার রয়েছে আপনাদের হাওড়া জেলার ক্ষেত্রে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া তারপর দেখুন নয় নাম্বার রয়েছে আপনাদের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি তারপর দেখুন ঝাড়গ্রামের জন্য আপনাদের রয়েছে দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল ঝাড়গ্রাম এরপর দেখুন এগারো নাম্বার বলা হয়েছে কালিম্পং জেলার ক্ষেত্রে দ্য সিনিয়র সিস্টার টিউটর নার্সিং ট্রেনিং স্কুল কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং তারপর দেখুন কলকাতার জন্য বলা হয়েছে দ্য সিনিয়র সিস্টার টিউটর নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা তারপর দেখুন এখানে আপনাদের তেরো নম্বরে বলা হয়েছে মালদা অ্যান্ড উত্তর দিনাজপুরের জন্য কিন্তু আপনাদের বলা হয়েছে তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদা তারপর দেখুন চোদ্দ নম্বরে বলা হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বলা হয়েছে তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদ তারপর দেখুন পনেরো নম্বরে বলা হয়েছে নদীয়া নদিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল নদিয়া তারপর দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে ষোলো নম্বরে নর্থ টোয়েন্টি ফোর পারগনার ক্ষেত্রে বলা হচ্ছে তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল নর্থ টোয়েন্টি ফোর পারগনাস এরপর দেখুন সতেরো নম্বরে এখানে আপনাদের বলা হয়েছে পশ্চিম বর্ধমান যেখানে আপনাদের পশ্চিম বর্ধমানের জন্য দ্য প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান তারপর দেখুন এখানে আপনাদের আঠারো নাম্বারে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের জন্য তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুর তারপর দেখুন উনিশ নাম্বারে আপনাদের বলা হচ্ছে পূর্ব বর্ধমানের জন্য তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান তারপর দেখুন এখানে আপনাদের কুড়ি নাম্বারে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল পূর্ব মেদিনীপুর তারপর দেখুন এখানে না পাদে একুশ নম্বরে বলা হয়েছে পুরুলিয়া জেলার জন্য তার প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া তারপর দেখুন এখানে আপাত বাইশ নম্বরে বলা হয়েছে সাউথ টোয়েন্টি ফোর পাগুনার জন্য তার সিনিয়র সিস্টার টিউটার নার্সিং ট্রেনিং স্কুল এম আর বাঙুর হসপিটাল সাউথ টোয়েন্টি ফোর পাগুনা ঠিক আছে এই সমস্ত ঠিকানা কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপ করা হবে